কিছুদিন আগে এই গ্রুপটা খুলেছিল, আমাদের গ্রুপটার বয়স কিন্তু খুব বেশি নয়, আপনারা খেয়াল করে দেখবেন 2 থেকে 3 মাস হয়েছে। তা আমরা আমাদের স্কুলে কাজ করতে গিয়ে যেসব পদে পদে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সব সমস্যাগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য আমরা চিন্তা করেছি যে নিজেদের মধ্যে একটা গ্রুপ না হলে আমাদের কথা কিন্তু কেউ চিন্তা করছে না। শিক্ষক সংগঠন, অন্যান্য শিক্ষক সংগঠন, তারা তাদের মধ্যে চিন্তা করছে, প্রধান শিক্ষকদের যে সংগঠন তারা তাদের মধ্যে চিন্তা করছেন, কিন্তু আমরা যা নার্সিং স্টাফ আছে তাদের দিকে কেউ তাকাচ্ছে না। তাদের মানে কি বলবো, সকালে থেকে যে স্কুলে আমরা ঢুকছি 4:30, 5:00, 6:00 বেজে যাচ্ছে, তাও আমাদের যেন ছুটি, আরো বেশি করলে তাদের আরো খুশি, আর তারা মনে হচ্ছে যেন রাত 10টা অব্দিও আমাদের কাজ করিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তো সেদিকে তাকিয়ে আমরা চিন্তা করলাম যে আমাদের বাঁচতে তো হবে, অথবা আমাদের একটা সংগঠন একত্রিত হতে হবে, সেই হিসেবে আমরা এই সংগঠনটা শুরু করেছি। তো এই সংগঠন করতে গিয়ে যা দেখছি যে আমাদের সদস্যবৃন্দরা যথেষ্ট অ্যাক্টিভ, সবাইকেই দেখছি, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ কেউ মানে সামনে বলছেন আসবো, কিন্তু পিছনে কিন্তু তখন তারা নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করছে। এই করলে তো আমরা কী করে একত্রিত হব, এই দিকটা আমরা কিন্তু সবাই নজর রাখা, যে সবাইকে মিলে যদি আমরা একত্রিত না হই, আবার কাউকে কিছু দায়িত্ব দিলে সে বলছে হয়তো আজকে সময় হচ্ছে না, কালকে দেখবো, এই বললে তো আমরা যে জায়গাটা যেতে চাইছি সেই জায়গাটা কিন্তু আমরা ঠিক মতো পৌঁছাতে পারবো। আপনাদের সবার সমবেত প্রচেষ্টা না হলে একা বা দুজন মিলে আমরা কিছুই করতে পারি। এই জন্য আপনাদের বলছি যে আমাদের যেসব, আপনারা তো সবাই জানেন যে আমরা আমাদের কাজের কোনো নির্দিষ্ট রুটিন নেই, যে যার মতো কাজ করে দিয়েছে, আপনি কি সি কি 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 লাইব্রেরিয়ান কোনো তাদের ব্যাপার নেই, এই তুমি এটা করো তুমি সেটা যা বলবে আপনাকে মেনে নিতে হবে, না মানলেই সবাই মিলে আপনি তুলতে আপনার একটা আক্রমণ সামনে বা অন্য অন্য আরও তাদের আছে তারা সেই চিন্তা করবে। তারপরে ধরুন যে প্রথম যেটা বলে প্রমোশন, আমরা যেখানেই ঢুকছি সেইখান থেকেই বেরিয়ে যাবো, মানে আমাদের কোনো রকম কিছু নেই, আপনি যদি সে বিএ পাস হন, এমএ পাস হন আর বিএড করুন, কিছুতেই আপনার কোনো গুরুত্ব থাকবে না। এই দিকটা স্যারকে একটু দেখতে বলছি যে প্রমোশনটা আমাদের